গণেশ পুজো ভাদ্র মাসে শুক্লপক্ষে শুরু হয়, শুক্লপক্ষে চতুর্থী তিথিতে। চতুর্থী থাকাকালীন এই পুজোটা করতে হয়। গণেশ পুজোর নিয়ম হচ্ছে এখানে কলস বসাতে হয়, কলসে সিঁদুর এবং আম্রপল্লব দিয়ে ঘটে নারকেল দিয়ে সাজিয়ে ফুলের মালা দিয়ে গণেশকে বীরবল পরিয়ে পৈতা পরিয়ে ফল মিষ্টি দুধ দই পঞ্চামৃত বানিয়ে পুজো করতে হয়। তো এখানে এই সামগ্রী সব কিছুই আছে। এই সামগ্রী সব কিছু সাজিয়ে আমরা পুজো শুরু করছি। পুজো শুরুতে শঙ্খ বাজাতে হয় এবং উলুও দিতে হয়। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তৎবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায়া দেবিব চক্ষুরাততং। ওম বিষ্ণু 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 নমস্কার। এই পুজোটা পিওর পিওর থেকে হচ্ছে। এটা একটা অ্যাপস, আপনারা যোগাযোগ করবেন সব ল্যাঙ্গুয়েজ, বিহারি, বেঙ্গলি, কানাডা, উড়িষ্যা সব ল্যাঙ্গুয়েজের পুরোহিত পাওয়া যায়। আপনারা এর মাধ্যমে যোগাযোগ করে সব জাতে সব রকম পুরোহিত পেয়ে যাবেন। পিওর পেয়ারে যোগাযোগ করুন।